41-এর বাংলাদেশ কেমন হবে? আমাদের সরকার স্মার্ট সরকার হবে, অর্থনীতি স্মার্ট হবে, দক্ষ জনগোষ্ঠী অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে যত অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে আপনারা দেখেন গ্রামে, গ্রামের মানুষকেও কিন্তু আমরা অবহেলা করিনি। আমরা 8 কোটির উপর মানুষ, প্রায় 8 লক্ষ 40 হাজার পরিবার, এই 8 লক্ষ 40 হাজার পরিবারকে, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, তাদেরকে আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছি। 2 কাঠা জমি এবং তাদের ঘর করে দিয়ে তাদের একটা ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। এভাবে আমরা কিন্তু দারিদ্রের হার যেমন কমাচ্ছি, গরিব মানুষের জন্য আবার কাজ করে যাচ্ছি। তারপরে আমি অনুরোধ করব, উৎপাদন বাড়াতে হবে। বিশ্বব্যাপী খাদ্য মন্দা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে স্যাংশনের কারণে আজকে সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়েছে, আমরাও তার থেকে দূরে না। আমাদের চেষ্টা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে, কিন্তু আমাদের উৎপাদন আমাদের বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো কাছে হাত পেতে আমরা চলব না। আমাদের খাদ্য আমরা উৎপাদন করব, দরকার হলে অন্যকে আমরা সাহায্য করব। সেইভাবেই সকলকে যার যেখানে যতটুকু সুযোগ আছে আপনারা করবেন, সেটাই আমি আহ্বান জানাই। 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যে দেশটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের পর মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটা বিধ্বস্ত বাংলাদেশ, যেখানে একটা টাকা রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, তার মধ্যে একটা যুদ্ধে ভয়াবহ ধ্বংসস্তূপ, সেখানে দাঁড়িয়ে এই 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। এরপর 29 বছরে আর কেউ কিছু করতে পারেনি। আওয়ামী লীগ আবার সরকার আসার পরই আজকে আমাদের লক্ষ্য ছিল 21-21-এ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে। আমরা 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আরেকটি কাজ ইতিমধ্যে করেছি, আপনারা জানেন সরকারি চাকরি যারা করে পেনশন পায়, কিন্তু সাধারণ যারা তারা পায় না, আমি সর্বজনের জন্য সার্বজনীন পেনশন স্কিমও চালু করে দিয়েছি। এখন যে যা কাজ করেন, আপনার যদি এই পেনশন স্কিমে টাকা রাখেন, যখন একটু বয়স হয়ে যাবে, অন্তত নির্দিষ্ট সময় পর আপনি সেখান থেকে প্রতি মাসে টাকা পাবেন, আপনার নিজের জীবন চালাতে পারবেন। এটা সাধারণ মানুষের জন্য করে দেওয়া, সেটাই আমরা করে দিয়েছি। কাজী দেশের মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা, তাদের জীবন মান উন্নত রাখা, তা মর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার পদক্ষেপ এবং ব্যবস্থা পরিকল্পনা সবই আমি করে দিচ্ছি।